পর্যটন মেলা ট্যুরিস্ট স্পট এবার 11 বছরে পা দিল। আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই মেলা গতকাল শুরু হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে, চলবে আগামীকাল পর্যন্ত। উদ্বোধনের দিনে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই জেনে নিলেন বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার নানা সুযোগ সন্ধান। সামনেই পূজোর মরশুম, এই সময় নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হলো ভ্রমণ পিপাসু বাঙালি প্রিয় পর্যটন মেলা, আনন্দবাজার পত্রিকা আয়োজিত ট্যুরিস্ট স্পট। এই পর্যটন মেলা এবার 11 বছরে পড়ল। শুক্রবার মেলা শুরুর দিনই ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরের স্টল তো ছিলই, ছিল বিভিন্ন পর্যটন সংস্থার স্টলও। গত কয়েক বছর ধরে আমরা দেখছিলাম খুব ওভারওয়েলমিং রেসপন্স পাচ্ছি আমরা কলকাতাবাসীদের কাছ থেকে, সেই জন্য এবারে আরও বড় এবং 15টারও উপর রাজ্য ট্যুরিজম বোর্ড এখানে তারা তাদের স্টল দিয়েছেন। তাছাড়াও প্রাইভেট যারা বিভিন্ন ট্রাভেল সলিউশন পার্টনার আছেন তারাও এখানে স্টল দিয়েছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গেরও বহু ট্যুরিজম অপারেটররাও এখানে তাদের স্টল দিয়েছেন। সুতরাং এবারে বলতে পারেন সামগ্রিকভাবে পুরো ভারতবর্ষকে এখানে উপস্থিত করা গেছে। আসন্ন পূজোর মরশুমের দিকে তাকিয়ে মেলায় যারা এসেছিলেন তাদের অনেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে খোঁজখবর নেন। খুবই ভালো ব্যবস্থা, মানে অনেক কিছু জানা যায় এখান থেকে, এটা দেখে আরো ঘুরতে যাওয়ার ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পর্যটন মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।